সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব তিনের একটি আভিযানিক এবং একটি চৌকস দল গতকাল সন্ধ্যার পর থেকে আজকে সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গা যেমন যাত্রাবাড়ি, পল্টন, শাহজাহানপুর, গুলিস্তান, হাতিরঝিল, কমলপুর রেল স্টেশন, বাস স্ট্যান্ড এই সমস্ত জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে এই সমস্ত ছিনতাইকারী এবং অজ্ঞান এবং মরণ পাটির মূল হোতা সহ সর্বমোট আমরা 82 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অভিযানে মুগ্ধা এলাকার যে চাঁদাবাস চক্রের যে মূল হোতা লাল মিয়া ওরফে মরণ মিয়া তার পাঁচজন সহযোগীকে আমরা ধৃত করেছি। ড্যামরা এলাকার অজ্ঞান পাটির যে মূল হোতা সোহেল ওরফে পল্টি সোহেল সহ তার চারজন সহযোগী, ড্যামরা এলাকার কিশোর গ্যাংয়ের মূল হোতা হিমন যাকে সবাই এলাকায় চ্যাংরা হিমন নামে চিনে, চ্যাংরা হিমন সহ তার পরিচিত চারজন, হাতিরঝিল এলাকায় ছিনতাইয়ের যে মেইন হোতা খালিদ হাসান ওরফে দৌড় হাসান এবং তার তিনজন সহযোগী, যাত্রাবাড়ি এলাকায় ছিনতাই চক্রের যে মূল হোতা শামসুল হক সহ ওয়ারী এলাকার ছিনতাইকারী চক্রের মূল হোতা সাগর যাকে সবাই এলাকায় ল্যাংড়া সাগর নামে চিনে, তার সে সহ তার নয়জন সহযোগী এবং খিলগাঁও এলাকায় ছিনতাই চক্রের মূল হোতা খোকন ওরফে চাকু খোকন সহ আমরা সর্বমোট এরকম 82 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা এই অপারেশনে যেটাকে